বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ফ্যাবুলাস ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর এখন থেকে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ। আমি রয়েছি মাসি বাড়ি। তো এখন আমরা একটু সকালে টিফিন করব, চা হয়ে গেছে, আর মাসি এখন রেডি করেছে বাটার দিয়ে রুটি। তো এখন আমরা এটাই খাচ্ছি, আর আমার সঙ্গে রয়েছে বোন। কেমন লাগছে তোমার? তো আমরা এখন খেয়ে শীঘ্রই যেতে হবে আমার মামার ওই বাড়িতে আর কি। এটা মাসি বাড়ি, আর এখন আমরা যাব মামা বাড়ি। মামা বাড়ি যে কী হয়, তো তোমরা সঙ্গে থাকো। আর যেহেতু আজকে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের ব্লগটি তোমরা এনজয় করো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখন কোন বাড়িতে এসেছি। আসলে হ্যাঁ, আমার একটি দিদার শ্রাদ্ধ অনুষ্ঠান, তো সেখানেই এসেছি খেতে। নিজেদের বাড়িরই অনুষ্ঠান, তো সেই কারণে অনেকটা লেটই হয়ে গেছে। এখন প্রায় 4টে বাজে, তো খুব শীঘ্রই বসে গেছি খেতে। সবার প্রথমে প্লেটে দিয়েছিল কিছু রাইস, লেবু, তারপর দিয়েছিল শুক্তো, ডাল, আর এবার চলে এসেছে ঝিরঝিরি ঝিরঝিরি করে কাটা আলুর চিপস, যেটা অনেক টেস্টি খেতে। ভিতরে বাদামও দেওয়া থাকে। আমি এখানে এসে ফার্স্ট খেয়েছি এরকম। আর এবার দিয়ে গেছে পনির দিয়ে ফুলকপির তরকারি, যেটা সুন্দর খেতে লেগেছে আমার কাছে। তারপর চলে এসেছে পাতুরি, যেটা ভেটকি পাতুরি ছিল। তারপর ছিল চাটনি, পাঁপড়, একটা সন্দেশ, এই ছিল খাওয়া দাওয়া। আর খাওয়ার শেষেই ছিল একটি আইসক্রিম আর একটি পান। এই হচ্ছে আমার খাওয়া দাওয়া শ্রাদ্ধ অনুষ্ঠানের। ওখানে এতটাই আওয়াজ হচ্ছিল যে আমি ভয়েস দিতে পারিনি। তো এই হচ্ছে আমার অনুষ্ঠানের ব্লগটি। তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, লাইক করতে ভুলবেই না।